রিয়েলমি ভি ফিফটিন মোবাইলে কিন্তু বেশ অল্প দামের মধ্যে আমরা বেশ অনেক ভালো ভালো ফিচার্স এবং স্পেসিফিকেশান পেয়ে যাচ্ছি তো মোবাইলটার দাম কত হতে পারে ভারতে এবং বাংলাদেশে এবং এই ফোনে আমরা কি কি স্পেশাল ফিচার্স পাচ্ছি মোবাইলটি কি নামে লঞ্চ হতে পারে ভারতে এবং কবে আসতে পারে সেই ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন আপনারা রিয়েলমি ভি ফিফটিন ফাইভ জি মোবাইলটির ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত রিয়েলমি ভি ফিফটিন মোবাইলে থাকছে ছয় পয়েন্ট চার ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পাঞ্চোল ডিসপ্লে মানে আমরা কিন্তু এই ফোনে যথেষ্ট ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি এছাড়া এই মোবাইলে থাকছে ওয়ান এইট্টি হার্চ টাচ স্যাম্পলিং রেট মানে এই ফোনে কিন্তু টাচটা যথেষ্টই ফাস্ট হবে মানে আপনার টাচ করার এক্সপিরিয়েন্সটাও কিন্তু মোবাইলে যথেষ্টই ভালো হতে চলেছে মোবাইলটি আপাতত তিনটে কালার ভেরিয়েশানে লঞ্চ হয়েছে এবং এক একটা দেশে এক এক রকম কালারের নাম হয় তাই কালারের নামটার আমি আপনাদের বলছি না কালারটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন কালারটা কিন্তু যথেষ্টই অ্যাট্রাক্টিভ এই ফোনটার মানে একটু বেশি অ্যাট্রাকটিভ করে ফেলেছে মানে সত্যি খুব ভালো লাগছে এই ফোনের কালারটা এবং যথেষ্ট এক্সপেন্সিভ লুক দিচ্ছে এই কালারটা এই ফোনটি কালার ওয়াইজ কিন্তু দু রকম থিকনেস এবং দুরকম ওজনে আসছে মানে এই ফোনটি সিলভার আর ব্লু টাইপের যে কালারগুলো আছে সেই কালারটি যদি ফোন হয় তাহলে সেটার থিকনেস আসছে মোটামুটি এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং ওজন হচ্ছে একশো ছিয়াত্তর গ্রাম সেখানেই এই ফোনটির কালার যদি ওই বলে যে কালারটা আছে মানে এই সুন্দর অ্যাট্রাকটিভ কালারটা দেখছেন তো এই কালারের ফোনটির থিকনেস হচ্ছে এইট পয়েন্ট থ্রি মিলিমিটার এবং এর ওজন একশো আশি গ্রামের কাছাকাছি অ্যান্ড্রয়েড টেন রিয়েলমি ইউআই টু পয়েন্ট জিরো ইউজার ইন্টারফেসের সাথে এই মোবাইলটি লঞ্চ করেছে এবং এতে থাকছে চার হাজার তিনশো ব্যাটারি এবং এতে ফিফটি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে মানে যথেষ্টই ফাস্ট এই মোবাইলটি চার্জ হবে এবং এতে যে চার্জিং কানেক্টারটা থাকছে সেটা ইউএসবি টাইপ সি এই মোবাইলে আমরা কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন পোর্ট পাচ্ছি না মানে এই ফোনে কিন্তু আমাদের যদি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোনের মাধ্যমে গান শুনতে হয় তাহলে কিন্তু আমাদের থ্রু কনভার্টার মানে ইউএসবি টাইপ সি টু থ্রি পয়েন্ট ফাইভ এম কনভার্টের মাধ্যমে গান শুনতে হবে এই একটা মাইনাস পয়েন্ট মনে হলো আমার এই ফোনের যেতে এতে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন পোড থাকলে বেশ ভালো হতে পারতো আরও বেশি কিছু মানে থ্রি পয়েন্ট ফাইভ এম এর সঙ্গে সবারই একটা ইমোশনাল একটা ব্যাপার জড়িয়ে থাকে তো সেই হিসাবে এই ফোনে যদি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন পোডটা থাকতো আরও বেশি ভালো হতে পারতো এই ফোনে আমরা সিকিউরিটির দিক থেকে পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি এবার আমরা সোজা চলে আসি ক্যামেরার দিকে এই ফোনের রেয়ার সাইডে আমরা পেয়েছি চৌষট্টি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা চৌষট্টি মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট এইট এরপরে আমরা পেয়েছি একটা আট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে একশো উনিশ ডিগ্রি তারপরে থাকছে দুই মেগাপিক্সেলের একটি ম্যাক্রোলেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে ফোর কেতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এছাড়া ইউআইএস ইআইএস বা ক্যামেরার যে ভালো ভালো ফিচার স্পেসিফিকেশান থাকে সেই সমস্ত ভালো ফিচার স্পেসিফিকেশান কিন্তু আপনারা এই মোবাইলের ক্যামেরায় পেয়ে যাবেন এবার আমরা সোজা চলে আসি এর পারফরমেন্সের দিকে মানে এই ফোনে আমরা প্রসেসার কি পাচ্ছি সেটা জেনে নেওয়া যাক তো এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি এইট হান্ড্রেড ইউ প্রসেসার এটা একটা সেভেন এন এম অক্টাকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার তো আমরা কিন্তু এই ফোনে বেশ ভালো প্রসেসার পাচ্ছি মানে এর চিপসেটটা ভালো হওয়ার জন্য কিন্তু আমরা এতে ভালো গেম খেলতে পারবো ভালো মাল্টিটাস্কিং করতে পারবো অলওভার কাজগুলো কিন্তু বেশ ভালোই হবে তার পাশাপাশি এই মোবাইলে কিন্তু আমরা ডুয়েল ফাইভ জি সাপোর্ট পেয়ে যাচ্ছি এই ফোনটি আপাতত লঞ্চ হয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে এবং এতে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডিডিআর ফোর এবং এতে যে স্টোরেজ টাইপটা থাকছে সেটা ইউএফএস টু পয়েন্ট ওয়ান এই মোবাইলটি আপাতত চায়নাতে লঞ্চ করেছে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই ফোনটাই রিব্র্যান্ডেড হয়ে রিয়েলমি এক্স সেভেন ফাইভ জি নামে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে এবং ফেব্রুয়ারি মাসের চার তারিখেই এই ফোনটি লঞ্চ হবে তো দেখা যাক যে এই ফোনটাই রিব্র্যান্ডেড হয়ে এক্স সেভেন ফাইভ জি হয়ে লঞ্চ হয় কিনা তো আমরা চার তারিখেই সেটা ডিটেলসে জানতে পারবো আপাতত এই ফোনটার বেস যে ভেরিয়েন্ট আছে মানে একদম স্টার্টিং ভেরিয়েন্টের দাম চায়নাতে হচ্ছে তেরোশো নিরানব্বই ইউয়ান মতো মানে যেটা ভারতীয় মূল্যতে কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে সাড়ে পনেরো থেকে ষোলো হাজার টাকা মতো আর বাংলাদেশি টাকায় যদি এই দামটা আপনারা কনভার্ট করেন তাহলে মোটামুটি সেটা এসে দাঁড়াবে সাড়ে আঠেরো হাজার টাকার কাছাকাছি তো এই ফোনটার ব্যাপারে আপনাদের কি ধারণা আপনাদের কি মত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি এই বাজেটের মধ্যে যদি এত ভালো ভালো ফিচার্স এই ফোনে থাকে তাহলে কিন্তু ফোনটা বেশ কম দামে আমাদের বেশ ভালো ভালো কিছু ফিচার স্পেসিফিকেশান দিয়ে দিচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করুন কারণ আপনাদের প্রত্যেকটা লাইক কিন্তু আমাকে যথেষ্ট ইন্সপায়ার করে নতুন একটা ভিডিও আপনাদের সামনে আনার ক্ষেত্রে মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই